আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যারা আজকের ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব একটি সিলভার প্লে বাটন পাঠিয়েছে। সবচাইতে আনন্দের একটি বিষয় হচ্ছে সিলভার প্লে বাটনটি হাতে পেতে পেতে আমার 2 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি কোরআন নিয়ে কাজ করি এবং কোরআন তেলাওয়াত আমার চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেই পৃথিবীর প্রতিটি প্রান্তে, তাই আমি বাংলাদেশের সবচেয়ে আলোচিত মাদ্রাসা মারকাজু ফয়জুল কোরআন আল ইসলামী ঢাকাতে এসেছি আমার চ্যানেলের সিলভার প্লে বাটনের মোড়ক উন্মোচন করতে। মোড়ক উন্মোচন করতে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি মুর্তজা হাসান ফয়জি মাসুম সাহেব, পাশাপাশি উপস্থিত আছেন বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম। হজরত, অনুমতি দিলে আমরা তাকরিমের একটু তেলাওয়াত দিয়ে আমাদের আজকের কার্যক্রম শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول اتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين اتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون صدق الله العظيم. এখন আমার হাতে যে সিলভার প্লে বাটনটি দেখতে পাচ্ছেন, আমি হজরতকে অনুরোধ করব সিলভার বাটনের সেই মোড়কটি উন্মোচন করার জন্য। এবং আমার চ্যানেল সম্পর্কে কিছু নসিহত এবং কিছু দিক নির্দেশনামূলক কথা জাতির উদ্দেশ্যে অথবা আমার চ্যানেলের উদ্দেশ্যে বলার জন্য আমি অনুরোধ করছি। নোংরামি নয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায়, আল কোরআনের মধুর সুরে যাক ভেসে যাক অন্যায়। নোংরামি নয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায়, আল কোরআনের মধুর সুরে যাক ভেসে যাক অন্যায়। নোংরামি নয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায়, শুদ্ধ খুশির বন্যায়, খুশির বন্যায়। কোরআনের পাখি ওরা সিনাতে নেই ভয়, লাল সবুজের কেতনরা সারা জাহানময়। কোরআনের পাখি ওরা সিনাতে নেই ভয়, লাল সবুজের কেতনরা সারা জাহানময়।
হাজার কোটি সালাম তাদের জানাই মুমিন হৃদয়। আল কোরআনের মধুর সুরে যাক ভেসে যাক অন্যায়, নোংরামি নয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায়। আল কোরআনের মধুর সুরে যাক ভেসে যাক অন্যায়, নোংরামি নয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায়, শুদ্ধ খুশির বন্যায়, শুদ্ধ খুশির বন্যায়। আমার দেশের গর্ব ওরা রাখছে দেশের মান, ওরাই দেশের খাঁটি হিরো হাফেজ কোরআন। কোরআনেরই মধুর বাণী দেয় ছড়িয়ে তারা, প্রাণে প্রাণে খুশির ছোঁয়া। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। بل هو قرآن مجيد في لوح محفوظ, صدق الله العظيم। আমার অত্যন্ত প্রিয় ওবায়দুল্লাহ ওয়াসিম, যিনি ইসলামিক কালচার বিডি নামক একটি ইউটিউব চ্যানেল খুলেছে, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে কোরআন কেন্দ্রিক তার সকল পদচারণা, সকল কার্যক্রম। আজকে 100,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ইউটিউবের পক্ষ থেকে, একটি পুরস্কার সিলভার প্লে বাটন, এটার আজকে উন্মোচন, এর সংক্ষিপ্ত অনুষ্ঠান। আমি আজকের এই মহেন্দ্রক্ষণ থেকে, আজকের এই পবিত্র সময়ে আমি যে কথাগুলো বলতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যার কালামের অপর নামই হলো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন যে এটা অত্যন্ত সম্মানিত একটি কিতাব। কোরআন এটা সম্মানিত কারণ যার কালাম সে রব সম্মানিত। কোরআন সর্বপ্রথম যেখানে সংরক্ষিত ছিল লৌহে মাহফুজ, সেই জায়গাটি সম্মানিত। পৃথিবীতে যিনি নিয়ে এসেছেন তিনি হলেন সকল ফেরেশতাদের সর্দার, তিনি বড় সম্মানিত। যেই নবীর প্রতি অবতীর্ণ হয়েছে তিনি হলেন সকল নবীদের সর্দার, রসুলদের সর্দার, বড় সম্মানিত নবী, আখেরি নবী, রহমতুল্লিল আলামিন। কোরআন যেই স্থানে, যেই নগরীতে কোরআন অবতীর্ণ হয়েছে, মক্কা এবং মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই নগরী দুটি বড় সম্মানিত। কোরআন যে জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই জাতিটিও সকল জাতি থেকে, সব থেকে সকল জাতি থেকে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি আমাকে, আপনাকে, সারা পৃথিবীর মানুষকে দিতে চাচ্ছেন সেটি হলো, কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে শুধুমাত্র রব্বে করিমকে খুশি করার জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো কিছু সম্মান দিবেনই। যার একটি প্রমাণ ইউটিউব, আরেকটি প্রমাণ মারকাজু ফাজির কোরআনের ছাত্র সালে আহমদ তকরিম, এগুলো হলো পৃথিবীর খুব যৎসামান্য পুরস্কার। কিন্তু কেউ যদি কোরআনকে নিয়ে, কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করে, তাহলে তার জন্য থাকবে অফুরন্ত নিয়ামত। যেদিন আমি আপনি হব মেহমান, আর আমাদের মেহমানদারি করবেন, আমাদের মেজবানি করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি প্রিয় ওবায়দুল্লাহ ওয়াসিমের কাছে আমার আবেদন থাকবে, আমার দাবি থাকবে, কিছু কিছু ইউটিউবাররা কোরআন এবং সুন্নার এই মহৎ খেদমতটিকে শুধুমাত্র এটা একটা বাণিজ্যিক একটা পেশায় তারা গ্রহণ করেছে, আমি তাকে বলবো ছোট ছেলে, আমি তার কাছে আমার আবেদন থাকবে, এটা যেন শুধু বাণিজ্যিক না হয়, এটা যেন লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হয়। যদি এই কাজটা আল্লাহর জন্য করতে পারে, হ্যাঁ দুনিয়ার সুযোগ সুবিধা নিয়ামত তো আসবেই, আমি আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত হব না। এটা আমার প্রিয় ওবায়দুল্লাহ ওয়াসিমের কাছে আমার আবেদন থাকবে। পাশাপাশি আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে এই চ্যানেলসহ, ইসলামিক কালচার বিডিসহ আরও যে সকল
ইউটিউব চ্যানেল যারা আসলে নিরলসভাবে কোরআন এবং সুন্নার খিদমত করে যাচ্ছে, এগুলোর সাথে যদি আমাদের সংস্পর্শ, এগুলোর সাথে যদি আমাদের সম্পর্ক আরও গভীর হয়, আমরা উপকৃত হব, জাতি উপকৃত হতে পারবে, মুসলিম উম্মা উপকৃত হতে থাকবে। তো আমি আশা রাখব যে আপনারা এই ইসলামিক কালচার বিটির সাথে থাকবেন। আর যেহেতু আজকে যেই জায়গাতে এই সিলভার প্লে বাটনের মোড়ক উন্মোচন হচ্ছে, এই প্রতিষ্ঠানটি বা এই অফিসটি আপনাদের অনেকেরই পরিচিত, বাংলাদেশের একটি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা আস্থার প্রতিষ্ঠান বলা চলে, মার্কাজ ফাইজুল কুরআন আল ইসলামী ঢাকা, যেখানে একঝাঁক তরুণ হাফেজ আরেমরা নিরলসভাবে খেদমত করে যাচ্ছে, শত শত ছাত্র এখানে পড়ছে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো জানেন না যে আমাদের মাদ্রাসা কিন্তু তিনটি বিভাগ, নাজেরা, হিফজ এবং কিতাব বিভাগ, মিশকাত পর্যন্ত এবছর চলছিল। আগামী বছর ইনশাআল্লাহ তেকমিল দাউরে হাদিসের মাধ্যমে সর্বোচ্চ ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে। ওলামাই কেরাম, বাংলাদেশের নির্ভরযোগ্য আস্থাভাজন ওলামাই কেরাম এখানে আলহামদুলিল্লাহ দর্স দিচ্ছেন এবং দিবেন। আর আজকে সালে আহমদ তাকরিম যখনই তার নামটি আসে, তখন আমার প্রিয় ছোট ভাই আন্তর্জাতিক হাফেজ হাফেজ মাওলানা কারি আব্দুল্লাহ মামুনের কথাও আসে। যদিও কখনোই একটি ছাত্র একজন তৈরি করেন না, সবাই অবদান রাখলে একটি ছাত্র গড়ে ওঠে, তাকরিম একজনের মাধ্যমে গড়ে ওঠেনি। আমি আপনাদের কাছে দোয়া চাই, মার্কাজ ফাইজুল কোরআনের জন্য দোয়া করবেন। সালে আহমদ তাকরিমদেরকে যে উস্তাদরা গড়েন, বিশেষ করে আমার ছোট ভাই, তার জন্য আপনারা দোয়া করবেন। ওর বাবা, ওর মা সহ আরও যে সকল ছাত্ররা আছে, উস্তাদরা আছেন, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের এই খিদমতগুলোকে যেন আল্লাহ কবুল করেন।